नमस्कार, आमी गल्प दीदी तानिया, सबाई के स्वागत जानाई। आज के आमार गल्पेर आसरे शोनाबो हुमायुन आहमेदेर लेखा एक छोटो गल्प, वायरस। सुनते थाकुन। नूरुज्जामान साहेब बर्तमाने एकजन सुखी मानुष, बीमा कम्पानीते भालो चाकरी करतेन, 7 बचर हलो रिटायर करेछेन। रिटायरेर समय ग्रैचुइटी, प्रविडेंट फंड सब मिलिए हाते एकसंगे बेश किछु टाका पेयेछिलेन। सेई टाका ब्यांके जमा आछे, इंटरेस्ट जा पान ताते तार मोटामुटी चले जाए। स्वास्थ्य भालो, रोग ब्याधि नेई, डायबिटीस, ब्लाड शुगर, हार्टेर समस्या, এ জাতীয় বৃদ্ধ বয়সের রোগের কোনো কিছুই তাকে এখনো ধরেনি। দুটি মেয়েরই ভালো বিয়ে দিয়েছেন, একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকে, আরেকজন সিঙ্গাপুরে। স্ত্রীগত হয়েছেন, নূরুজ্জামান সাহেব একা থাকেন, এই একটাই যা সমস্যা। তবে অনেকদিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন, তার খারাপ লাগে না, বরং ভালোই লাগে। দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান, দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন। ভিড় ভাড়টা তার একেবারেই সহ্য হয় না, রাতে কিছু খান না, কোনো দিন একটা কলা, কোনো দিন একটা আপেল খেয়ে শুয়ে পড়েন, এক ঘুমে রাত কাবার করে দেন। আশ্বিন মাসের এক দুপুর, বেলা প্রায় 2টো, নূরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন। হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট। দিল্লি রেস্টুরেন্টের পাশেই আরেকটা হোটেল, হোটেল আমানিয়া, সেখানে রমরমা ভিড়। দিল্লি রেস্টুরেন্ট একেবারে ফাঁকা, মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার নয়। নূরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান নয়, নিরিবিলিটাই প্রধান, কাজেই তিনি ঢুকে পড়লেন দিল্লি রেস্টুরেন্টে। কোনার দিকের অন্ধকারের একটা টেবিলে বসেছেন, ইলিশ মাছ, সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন। সাধারণত তিনি মাছ খান না, আজ কেন জানি মাছ খেতে ইচ্ছে করল। তখন হোটেলে আরেকজন কাস্টমার ঢুকল। এত ফাঁকা জায়গা থাকতে নূরুজ্জামান সাহেবের কাছে এসেই বলল, আপনার টেবিলে বসতে পারি? নূরুজ্জামান সাহেব না বলতে গিয়েও বললেন না, হোটেলটা তার না, কাস্টমার এসেছেন, পয়সা দিয়ে খাবে, তার যেখানে ইচ্ছা সেখানে বসবে। নূরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল, কারো সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না। আশা করি আপনার বিরক্তির উৎপাদন করছি না। জি না। একটা দিয়াশালাই দিতে পারেন? নূরুজ্জামান সাহেব দেয়াশালাই বের করে বাড়িয়ে দিলেন। তার মন আরো খারাপ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে, বক বক করে মাথা ধরিয়ে দেবে। এখনো সময় আছে, তিনি ইচ্ছে করলে অন্য টেবিলে চলে যেতে পারেন, কাজটা অভদ্রতা হয়। আশা করি সিগারেটের ধোঁয়ায় আপনার অসুবিধা হচ্ছে না? না না, হচ্ছে না। আন্তরিক ধন্যবাদ। লোকটার অন্য কোনো মতলব নেই তো, ধান্দাবাজ না তো? বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই। অনেকদিন আগেই এই রকম একজন ধান্দাবাজের সঙ্গে দেখা হয়েছিল, ইস্ত্রি করা পাজামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক, চোখে সোনালি রিমলেস চশমা, মুখ ভর্তি হাসি। নূরুজ্জামান সাহেবের একটা হোটেলে খেতে বসেছেন, লোকটা তার সামনে এসে অত্যন্ত বিনীতভাবে বলল, স্যার কিছু মনে করবেন না, গুলিস্তানের মোড়ে আমার মানি ব্যাগটা চুরি হয়েছে, খিদের মোড়ে যাচ্ছি, চারটি ভাত খাওয়ান। এইরকম সম্ভ্রান্ত চেহারার একজন মানুষের মুখের ওপর না বলাটা মুশকিল। লোকটা ভাত খেল, ভাত খাওয়ার পর দই মিষ্টি খেল, অবশেষে মিষ্টি পান এবং একটা বেনসেন সিগারেট।
নুরুজ্জামান সাহেবকে কিছু বলতে হচ্ছে না, সে নিজেই হাসি মুখে অর্ডার করে দিচ্ছে। কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, সুন্দর করে বলছে, স্যার আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি। এমন চমৎকার লাঞ্চের পর সিগারেট না খেলে লাঞ্চটার অপমান করা হয়। এই বেয়ারা, একটা বেনসেন নিয়ে এসো, দেখে শুনে আনবে, ড্যাম্প যেন না হয়, ড্যাম্প হলে থাবড়া খাবি। এই লোকটাও সেই রকম না তো? নুরুজ্জামান আর চোখে তাকালেন, সেরকমই তো মনে হচ্ছে। অন্ধকার কোণায় এসে বসেছে, চোখে সানগ্লাস, চোখ থেকে সানগ্লাস খোলেও নেই। একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিলেন, যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা থাকে। লোকটা পোশাকে আশাকে ভালো, খয়েরি রঙের হাফ হাওয়াই শার্ট, সাদা প্যান্ট, সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধপধপে সাদা চামড়ার জুতো, বিদেশি জুতো বলেই মনে হচ্ছে। সিগারেট যা খাচ্ছে, দামি সিগারেটই খাচ্ছে, সুন্দর গন্ধ আসছে, সস্তা সিগারেটের মতো দম আটকানো গন্ধ নয়। সিগারেট বের করছে সিগারেট কেস থেকে, আজকাল অবশ্যই এরকম সিগারেট কেস ব্যবহার করে না কেউ। লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল, নিচু গলায় বলল, আপনি কি সিগারেট খাবেন? নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন, জি না, আমি ভাত খাবো, ভাতের অর্ডার দিয়েছি। ভাত চলে এসেছে, সুন্দর সরু চালের ভাত। হোটেলে খাওয়ার একটাই সুবিধে, হোটেলে তরকারি যেমনই রাঁধুক ভাত ভালো রাঁধে, বাড়ির ভাত কখন এরকম হয় না, কোনো কোনো দিন চাল চাল থাকে, কখনো নরম কাদার মতো, এজন্যই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পার চুকিয়ে দিয়েছেন। স্যার আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন? নুরুজ্জামান হাঁ না কিছুই বললেন না, সবজি দিয়ে ভাত মাখতে লাগলেন। সবজির চেহারা দেখতে ভালো, খেতে কেমন হবে কে জানে, লালবাগের কেল্লা দেখে এখানে এসেছেন। লালবাগের কেল্লা কেমন দেখলেন স্যার? নুরুজ্জামান চমকে উঠলেন, ওই লোকটি লালবাগের কেল্লা থেকেই পেছনে লেগেছে, সর্বনাশের কথা, মতলবটা কি? আপনি যখন কেল্লা দেখছিলেন আমিও দেখছিলাম, আমিও বেশি এর আগে অসংখ্যবার দেখেছি, বাংলাদেশে দেখার কিচ্ছু নেই, একই জিনিস বার বার দেখতে হয়, লালবাগের কেল্লা আপনি কি এই প্রথম দেখলেন? জি। পুরনো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে, তাহলে সম্রাট শাহজাহানের আমলে একটা গেট আছে, দেখে আসতে পারেন। ইউনিভার্সিটি এলাকায় যাবেন, টিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সরণি, ওই রাস্তার মাথায় গেটে অংশবিশেষ আছে, জায়গাটা চিনেছেন তো, চার নেতার কবরের পাশে। নুরুজ্জামান হাঁ না কিছুই বললেন না, মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন। এরা ভালো রান্না করে, সবজিটা ভালো রেঁধেছে, তারপরেও কাস্টমার কেন পাচ্ছে না? একদিন হোটেল আমানিয়াতে খেয়ে দেখতে হবে, কে জানে হয়তো ওদের রান্না আরো ভালো। প্রায় 300 বছরের একটা গির্জা আছে, আর্মেনিয়ান গির্জা। গির্জা ফির্জা আমি দেখি না স্যার, মনে হচ্ছে আমার প্রতিটি কথায় বিরক্ত হচ্ছেন। আমার পরিচয় পেলে অবশ্যই আর বিরক্ত হবেন না। আমি একজন ভ্যাম্পায়ার। খাওয়া বন্ধ রেখে নুরুজ্জামান মুখ তুলে বিস্মিত হয়ে বললেন, আপনি কি? ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার চিনেন না? ওই যে কাউন্ট ড্রাকুলা, ট্রান্সিলভেনিয়ায় বিখ্যাত কাউন্টের গল্প শোনেননি?
নুরুজ্জামান আবার খেতে শুরু করলেন এবং মনে মনে বললেন, ম্যাডাম বদমাশ, ফ্যাম্পার্সে দিছে। আপনার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারছেন না। না পারারই কথা, ভ্যাম্পায়ার কি সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। গল্পের বই, সিনেমা থেকে আহরিত জ্ঞান সবই ভুল। তাই বুঝি? ছি থাই, লোকজন বিশ্বাস করছে ভ্যাম্পায়ার রাতে মানুষের রক্ত খেয়ে বেড়ায়, দিনেই কফিনের ভেতর শুয়ে থাকে, কারণ রোদ গায়ে লাগা মানেই তাদের মৃত্যু। আমাকে দেখুন, দিনে ঘুরে বেড়াচ্ছি। তাই তো দেখছি। শুধু চোখগুলি প্রোটেক্ট করতে হয়, চোখে রোদ লাগানো যায় না, এই জন্যই সানগ্লাস। মানুষের রক্ত আপনি কখন খান, দিনে না রাতে? মানুষের রক্ত খান তো নাকি? জি জি খাই, বাধ্য হয়ে খেতে হয়। ভ্যাম্পায়ারের জন্য কিছু এসেন্সিয়াল ভিটামিন মানুষের রক্ত ছাড়া পাওয়া যায় না। ও আচ্ছা। স্যার, আপনি কি ভয় পাচ্ছেন? না, আপনি আমার ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খেয়ে ফেলবেন এটা বিশ্বাস হচ্ছে না। সেভাবে খাই না, ব্লাড ব্যাংক থেকে কিনে নিয়ে আসি। একটা প্যাকেট এক সপ্তাহ দু সপ্তাহ চলে যায়, ব্লাড ব্যাংকগুলি থাকার সুবিধে হয়েছে, পছন্দসই রক্ত কিনতে পাচ্ছি। সব রকম রক্ত সবার স্যুট করে না। আমার পছন্দের রক্ত হলো বি নেগেটিভ। শুনে ভালো লাগলো। আপনার রক্তের গ্রুপ কি স্যার? জানি না রক্তের গ্রুপ কি, পরীক্ষা করাইনি। পরীক্ষা করিয়ে রাখা ভালো। মানুষের এই শহরে যে হারে বাড়ছে, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। যেদিকে তাকাই শুধু মানুষ। মানুষের বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক। ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না? মানুষের তুলনায় কম। আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম, তখন ভ্যাম্পায়ার বেশি ছিল। এখন ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত খাচ্ছি, কাজেই ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। কিছু মনে করবেন না, আমি ব্যাপারটা বোঝার কোনো আগ্রহ বোধ করছি না। শোনার পর আগ্রহ বোধ করবেন। ভাত খেতে খেতে শুনুন, শুনতে তো ক্ষতি নেই। ভ্যাম্পায়ার আসলে ভাইরাস ঘটিত এক ধরনের অসুখ। ও আচ্ছা আচ্ছা। ভাইরাসগুলি অতি দীর্ঘজীবী, একটা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস। মানুষের শরীরে একবার ঢুকতে পারলে আর মরে না, এবং যা শরীরে তারা ঢুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বেঁচে থাকার স্বার্থে। মানুষ মরে গেলে তো তারাও মরে যাবে, ঠিক না? ঠিক বলেই তো মনে হয়। আমাদের যে রক্ত খেতে হয় তা ওই ভাইরাসগুলির জন্য, রক্তটা ওদের জন্যেই দরকার। ও, একটা ভ্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায়, তখন ভাইরাস একজনের গায়ের থেকে অন্যজনের গায়ে ঢুকে যায়। আজকাল আমরা ব্লাড ব্যাংকের রক্ত খাচ্ছি, তাই ভাইরাস ঘটিত সংক্রমণ অনেক কমে যাচ্ছে। ভালো ভালো। তবে একেবারে যে নেই তাও না, হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গে দেখা হয়ে যায়।
যারা আসলে ভ্যাম্পায়ার। যেমন আজ যখন আপনাকে লালবাগের কেল্লায় দেখলাম, তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম। নুরুজ্জামান হতভম্ব গলায় বললেন, আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন? জি, আশা করি আমার কথায় আহত হননি। নুরুজ্জামান কঠিন চোখে তাকিয়ে রইলেন। লোকটার গালে ঠাস করে একটা চড় দিতে পারলে মনটা শান্ত হতো। তিনি চড় দিলেন না, শুকনো গলায় বললেন, আমাকে আপনি ভ্যাম্পায়ার ভেবেছিলেন? জি, আপনার চোখে সানগ্লাস ছিল, আপনি ভ্যাম্পায়ারের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। আমরা ভ্যাম্পায়াররা উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করি, আমাদের তো কোনো কাজ কাম নেই, অফিস যেতে হয় না। নুরুজ্জামান সাহেবের খাওয়া শেষ হয়েছে, তিনি আরও বিরক্তি হয়ে হাত ধুতে নিজের জায়গায় ফিরে এসেছেন। লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার। লোকটা হয় বদ্ধ উন্মাদ কিংবা অন্য কোনো বদমতলব আছে, মতলবটা কি ধরা যাচ্ছে না। স্যারের খাওয়া তো হয়েছে, এবার আমার কাছ থেকে একটা সিগারেট নিন। না, সিগারেট খাই না। সিগারেট অবশ্যই খান, না খেলে সঙ্গে দিয়াশালাই রাখেন না, তার রাখতেন না। আপনার পকেটে দিয়াশালাই দেখা যাচ্ছে, ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট নিলে ক্ষতি নেই, ভ্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না, এ ভাইরাস শুধু রক্তবাহিত। নুরুজ্জামান সিগারেট নিলেন। স্যার, আপনি পান খাবেন? চমক পাহাড় দিয়ে একটা মিষ্টি পান দিতে পারি, ভালো খাবার পর পান খেলে ভালো লাগবে। না না, পান খাবো না। লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বলল, আপনাকে একটা গোপন কথা বলি, অনেকেই আছে যারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার, দিব্যি মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। তখন আমরা যারা ভ্যাম্পায়ার, তাদের দায়িত্ব হচ্ছে ওদের জানানো। হয় কি জানেন, ব্লাড ট্রান্সফিউশন থেকে ভ্যাম্পায়ার ভাইরাস গায়ে ঢুকে গেল, এইডস ভাইরাসে ধুম করে লোক মরে যায়। ভ্যাম্পায়ার ভাইরাস এ ধরনের আর মৃত্যু নেই, সেটাও এক যন্ত্রণা। দীর্ঘদিন বেঁচে থাকতে কি আর ভালো লাগে, জীবন বোরিং হয়ে যায়। আপনি কতদিন ধরে বেঁচে আছেন? হ্যাঁ, প্রায় 300 বছর। লালবাগের কেল্লা এই নিয়ে 75 বার দেখলাম, ঠিক করেছি আরও 25 বার দেখে 100 পূরণ করব, তারপর আর দেখব না। ভ্যাম্পায়ারের লক্ষণ কি? লক্ষণ খুবই সহজ, ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না। কেন 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 সেটা জানি না, ছায়া পড়ে না এটুকুই জানি। স্যার, চাই আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো।